নিউইয়র্কে মিসেলেনিয়াস ডিভিশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অভিনব বর্তমানের কথা আশা করি আমরা কেউই ভুলিনি। পাকিস্তানে ঢুকে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি হামলা করেছিলেন উনি। সার্জিক্যাল স্ট্রাইকের কথা তো আমাদের মনে গেঁথে আছে। বীর সৈন্যদের বীরত্বের কথা আমরা কেউ কখনোই ভুলতে পারি না, প্রত্যেকটা মুহূর্তে সেটা মনে পড়ে যায়। তবে এই বীরত্বের পেছনে বিজ্ঞানীদেরও কিছু হাত ছিল, অর্থাৎ এই সার্জিক্যাল স্ট্রাইকে সাহায্য করেছিল বিজ্ঞানীদের আবিষ্কৃত, আমাদের ভারতীয় ইসরো বিজ্ঞানীদের আবিষ্কৃত কার্টোস্যাট টু। কিভাবে সাহায্য করেছিল কার্টোস্যাট টু? এই স্যাটেলাইটের মাধ্যমে বিজ্ঞানীরা সেই জঙ্গি ঘাঁটির কিছু তথ্য, কিছু ছবি, কিছু ফুটেজ সৈন্যদের হাতে এনে দেয়, যেটা তাদের সার্জিক্যাল স্ট্রাইক করতে অনেকটাই সাহায্য করেছিল। ঠিক সেই রকমই আজকের দিনটাও খুব গুরুত্বপূর্ণ। তার কারণ এই 27 নভেম্বর 2019 কার্টোস্যাট 3 শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের সেকেন্ড লঞ্চ প্যাড থেকে উৎক্ষেপিত হল 509 কিলোমিটার দূরে তার কক্ষপথের দিকে আজকে সকাল 9:28 AM। তো এই কার্টোস্যাট 3 এর সঙ্গে আরও 13টা আমেরিকান কমার্শিয়াল ন্যানো স্যাটেলাইটও উৎক্ষেপিত হয়েছে। তার আগে বলে নিই যে শ্রীহরিকোটা হচ্ছে বঙ্গোপসাগরের ওপর অবস্থিত একটি আইসোলেটেড দ্বীপ, যেটি অন্ধ্রপ্রদেশের নেলার ডিস্ট্রিক্টে অবস্থিত। এখানে ইসরো বা সতীশ ধাওয়ান স্পেস সেন্টার অবস্থিত, যেটা আমাদের ভারতের সকলের গর্ব। এই শ্রীহরিকোটা মাদ্রাস বা চেন্নাই থেকে প্রায় 105 কিলোমিটার উত্তরে অবস্থিত। আজকে তো উৎক্ষেপণ হলো, তবে এর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছিল 26 নভেম্বর 7:28 থেকে, অর্থাৎ প্রায় 26 ঘন্টা আগে। এই ইসরোর চেয়ারম্যান কে শিবন তার সহ বিজ্ঞানীদের নিয়ে তিরুমালার ভেঙ্কটেশ মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। তাদের সকলের হাতে ছিল PSLV-C-47 এর রেপ্লিকা। আমার মতো আপনাদের সকলেই হয়তো জানতে ইচ্ছে করছে এই PSLV-C-47টা কি। PSLV অর্থাৎ পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল, যার যেটা লম্বায় হচ্ছে 44.4 মিটার এবং যার ওয়েট হচ্ছে 320 টন। এই PSLV-র কাজ হচ্ছে এই সমস্ত কার্টোস্যাট 3 স্যাটেলাইট সহ আরও যে 13টি ন্যানো স্যাটেলাইট আছে সেগুলিকে তার কক্ষপথে প্রতিস্থাপিত করা বা উৎক্ষেপণ করা বা সঙ্গে করে নিয়ে যাওয়া। এই এক্সেল কনফিগারেশনের PSLV-র এটা ছিল 21তম ফ্লাইট, যেটা প্রায় 6টি স্ট্যাম্প-1 মোটর নিয়ে তৈরি। সকাল 9:28 AM 27 নভেম্বর কার্টোস্যাট 3 PSLV রকেটে চেপে কক্ষপথের দিকে অগ্রসর হল। 9:30 AM PSLV-র ফার্স্ট স্টেজ কমপ্লিট হল, সেকেন্ড স্টেজ আরম্ভ হতে চলল। 9:33 AM কার্টোস্যাট 3 প্রায় 200 কিলোমিটার ওপরে উঠে গেল, সেকেন্ড স্টেজ কমপ্লিট। 9:34 AM কার্টোস্যাট 3 500 কিলোমিটার ওপরে উঠে গেল, থার্ড স্টেজের পারফরমেন্স নর্মাল। 9:37 থার্ড স্টেজ কমপ্লিট হবে, ফোর্থ স্টেজ আরম্ভ হবে, এইরকম সময় স্যাটেলাইট এগিয়ে চলেছে 509 কিলোমিটার দূরে অল্টিটিউড অরবিটের দিকে। 9:44 AM কার্টোস্যাট 500 কিলোমিটার অল্টিটিউড অতিক্রম করল এবং স্যাটেলাইটটা তার কক্ষপথে প্রতিস্থাপিত হবে, যার নাম সান সিনক্রোনাস অরবিট, যার ডিগ্রি 97.5 ডিগ্রি। 9:49 AM ইসরো অ্যানাউন্স করল মিশন সাকসেসফুল, কার্টোস্যাট 3 তার অরবিটে সক্ষমভাবে প্রতিস্থাপিত হয়েছে। 9:52 AM 13টা ন্যানো স্যাটেলাইট PSLV থেকে ছেড়ে যেতে লাগলো, সেপারেশন স্টেজ স্টার্ট হলো এবং পরে এরা যে যার কক্ষপথে প্রতিষ্ঠিত হলো। 9:56 AM ফাইনালি মিশন সাকসেসফুল হলো। এবার যেটা জানার সেটা হচ্ছে কার্টোস্যাট 3টা কি, এর কাজ কি। ইসরো চেয়ারম্যান বলেন কার্টোস্যাট 3 হচ্ছে একটা থার্ড জেনারেশন আর্থ অবজারভেশন মিসাইল, অর্থাৎ এটির কাজ হচ্ছে পাকিস্তান সহ আরো বিভিন্ন শত্রু দেশের যে ছোট ছোট জঙ্গি ঘাঁটিগুলো রয়েছে বা সেনাগুলো, যে ছোট ছোট জঙ্গি ঘাঁটিগুলো বিভিন্ন জায়গায় পাহাড়ের কোনায় অথবা অন্যান্য জায়গায় লুকিয়ে রয়েছে, সেইগুলোর ছবি বা ভিডিও ফুটেজ একদম প্রপারভাবে তুলে নিয়ে আসা। শুধুমাত্র জঙ্গি ঘাঁটি তুলে আনা নয়, কোস্টাল ল্যান্ডস হোক বা রোড রিলেটেড কোনো ইমেজ হোক, যেটা 500
কিলোমিটার ওপর থেকে তুলতে পারবে। এই পিকচারের কোয়ালিটিটা ভীষণই ভালো, কারণ এই যে কার্টোস্যাট থ্রি স্যাটেলাইটের যে গ্রাউন্ড রেজলিউশন সেটা কিন্তু 25 সেন্টিমিটার। আমরা সকলেই জানি যে 30 সেন্টিমিটারে 1 ফিট, অর্থাৎ গ্রাউন্ড রেজলিউশনটা কিন্তু 1 ফিটের কমও কোনো বস্তুকে অবজার্ভ করতে পারবে এবং একদম সচ্ছল ছবি তুলে আনতে পারবে। তো এটা সৈন্যদের কাছে খুব গুরুত্বপূর্ণ এবং খুব সাহায্যকারী হবে, এই কারণেই যে কোনো জঙ্গি ঘাঁটিতে যে গাড়ি ঘোড়া বা মানুষজনের যে যাতায়াত হচ্ছে সেটার সম্পূর্ণ তথ্য, কি হচ্ছে না হচ্ছে, কোন গোলা বারুদ নিয়ে আসা হচ্ছে বা কোথায় পাচার করা হচ্ছে, সমস্ত তথ্যই কিন্তু এনে দেবে এই কার্টোস্যাট 3। কার্টোস্যাট 2 তো সাহায্য করেছিল সার্জিক্যাল স্ট্রাইকে, কার্টোস্যাট 3 আরো অনেক বেশি হাই টেকনোলজি সমৃদ্ধ। তার কারণ হচ্ছে যে আমেরিকার ম্যাক্সেল কোম্পানির ওয়ার্ল্ড ভিউ 3 যেটার গ্রাউন্ড রেজলিউশন ছিল 31 সেন্টিমিটার, 1 ফিটের একটু বেশি, কিন্তু আমাদের ভারতের ইসরোর আবিষ্কৃত এই কার্টোস্যাট 3 কিন্তু গ্রাউন্ড রেজলিউশন, আমি আবারও বলছি, 25 সেন্টিমিটার, অর্থাৎ 1 ফিটের থেকেও কম এরকম কোনো বস্তুকে কিন্তু খুব সহজেই ছবি তুলে এনে আমাদের হাতে এনে দিতে পারবে এই কার্টোস্যাট 3। চেয়ারম্যান জানান 2020 মার্চ মাসের মধ্যে 13টি প্রকল্প বা 13টি মিশন সাকসেসফুল করানোর একটা আইডিয়া ওনাদের আছেন। তার মধ্যে কিন্তু 7টি ছিল হচ্ছে, তার মধ্যে 7টি হবে হচ্ছে ভেহিকেল বেস, যেখানে কিন্তু মানুষ অর্থাৎ প্রাণীকেও আমরা পাঠাতে পারবো, এবং 6টি হবে স্যাটেলাইট বেস। তো যাই হোক, শুধু ভারতীয় গবেষণার ক্ষেত্রে নয়, সমস্ত ভারতীয়র কাছেই কিন্তু 27 নভেম্বর 2019টা খুব উজ্জ্বলতম একটা দিন। তার কারণ এই দিন কার্টোস্যাট 3 কিন্তু 9:28 লঞ্চ হয়ে গেছে, সেটা হয়তো আমরা কম বেশি সকলেই জানি, এবং আমার ভিডিও থ্রু আপনারা হয়তো পুরো ব্যাপারটাই আরো ভালো করে জানবেন যে ঠিক কটার সময় লঞ্চ হলো, কটার সময় প্রতিস্থাপিত হলো এবং ফাইনালি মিশন কটায় সাকসেসফুল হয়েছিল। সমস্তটাই আমরা কিন্তু এই ভিডিও থ্রু আপনাদের জানানোর চেষ্টা করলাম, তার কারণ এটা কিন্তু আমাদের কাছে একটা গর্বের দিন। সুতরাং এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করুন, প্রচুর পরিমাণে লাইক করুন, আর এই রিলেটেড কোন তথ্য জানতে চাইলে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। আমার চ্যানেল ইঞ্জিমারকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন ক্লিক করুন, এবং সবার শেষে বলবো, যেহেতু এটা একটা গর্বের দিন, জয় হিন্দ, ভারত মাতা কি জয়।